নমস্কার, আমি অনামিকা মণ্ডল, এমি 24 নিউজে আপনাদের স্বাগত। ভর দুপুরে পাটকাটি ও খড়ের গাদায় আগুন, ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার মধুপুর কুঠিপাড়ায়। কিভাবে আগুন লাগলো কেউ বলতে না পারলেও অনেকে মনে করছেন বাচ্চারা খেলতে গিয়ে আগুন লেগে যেতে পারে। প্রতিবেশীরা ছুটে এসে টিউবওয়েল এবং মোটরের জল দিয়ে আগুন আয়ত্তে আনেন, ততক্ষণে দমকল বাহিনী এসে পৌঁছাতে পারেননি বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায়। মোটর ফোটে না কারো বাড়িতে, কারোর মোটর নাই, এটুক মোটর হয় নাকি, এটুক পান তো কিছুই হবে না, ও যেটুক করছে সেটা বাড়ি থেকে লাগিয়েছে। কুঠিপাড়া গ্রামে হাকিম শেখের বাড়ির ছাদে আগুনটা প্রথম লেগে যায় পাটকাটি পালাতে, তারপরে আশেপাশে যে পাটকাটি পালাগুলো ছিল ওগুলো বাড়ি অনেকগুলো পুড়ে গেছে। আর হ্যাঁ, আর পুড়ে গেছে দুই থাক তিনটে বাড়ির। এটা কিভাবে লাগলো আগুনটা? এবার বলা যাচ্ছে না কিভাবে লেগেছে, ছাদের উপরে লেগেছে, ধরার পরে মানুষজন দেখতে পেয়েছে। কিভাবে নিভালেন? আমরা সবাই সকলে মিলে গ্রামবাসী, রাস্তার লোক, অনেক লোকজন এসে সবাই সব টিউবওয়েল থেকে পানি দিয়ে দিয়ে তারপরে নিভানো। ফায়ার ব্রিগেডকে ফোন করেননি? আমরা করিনি, পুলিশ স্যাররা এসেছিলো, স্যাররা করেছে, এখনো আসেনি। অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এদের বাড়ির সব কিছু পুড়ে গেছে, পাশের বাড়ির একটা পুড়ে গেছে, তার পাশের বাড়িরটা পুড়ে গেছে। এটা যদি তাড়াতাড়ি আয়ত্তে না আনতে পারতেন তো এলাকাতে অনেক ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। আপনার নাম? সুমন মণ্ডল। বাড়ি? এখানে কুঠিপাড়া। তাহলে কটা বাড়ি ক্ষতি হলো মোটামুটি? তিনটে বাড়ি ক্ষতি হয়েছে। কে কে? একটা হচ্ছে মৃত কাসেম শেখের বাড়ি, হাকিম শেখ, আর নুরমান শেখের বাড়ি। আমাদের নওদা থানা অন্তর্গত মধুপুর কুঠিপাড়া গ্রামের আমাদের ছাদের উপরে, আমাদের গ্রামের ছাদের উপরে একটা বাড়িতে প্রথম আগুন ধরে, সেই থেকে আরও কয়েকটা বাড়ির ছাদে খড়গাদা ছিল, সেই খড়গাদার উপর এবং হচ্ছে কিছু জ্বালানি ছিল সেইগুলো সব পুড়ে যায়, হঠাৎই আগুন লেগে মোটামুটি 12:30 নাগাদ। কীভাবে আগুনটা লাগলো বলে মনে হচ্ছে? সেটা কেউ এখনও বলতে পারছে না, হয়তো কোনো বাচ্চা ছেলের হয়তো বা কেউ এরকম লেগে গেছে, ওরা কেউ বলতে পারেনি এখন। বাড়ির আগুন কীভাবে আয়ত্তে আনলেন? আগুন গ্রামবাসী এবং হচ্ছে পুলিশ প্রশাসন, নওদা থানা পুলিশ প্রশাসন এবং গ্রামবাসী এবং পাশের যারা গ্রামের ওনারা সবা সকলে সহযোগিতায় আমরা এই আগুনটা নিভাতে সফল হলাম। মানে টিউবওয়েলের জল দিয়ে? টিউবওয়েলের জল এবং পাশে মোটর, বিভিন্ন মোটর দিয়ে আরও মানে মোটরের পাইপ লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমরা এই জল সংগ্রহ করে আগুনটা নিভালাম। ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, উনি আস্তে আস্তে আসছেন, উনি এখন রাস্তায়, কিন্তু অনেকটা দূর আমাদের এখান থেকে, 40 কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে ফায়ার ব্রিগেডের জায়গা, তার জন্যে। এবং হচ্ছে ব্লকে যদি থাকে আমাদের সেটা ভালো হয়, কিন্তু এখন যা এই চৈত্র মাস
আসছে সামনে আগুনের খুব ভয়ানক ব্যাপার বিভিন্ন জায়গায় নওদায় বিভিন্ন গ্রাম পুড়ে যায় তার জন্য আমরা আবেদন রাখি গ্রাম পক্ষে গ্রামের বাসী থেকে তো আপনারা যদি এটা ভাববেন প্রশাসনকে বলছি ব্লকে ব্লকে যে ফায়ার ব্রিগেড একটা অন্ততপক্ষে একটা করে গাড়ি থাকে তাও আমাদের সুবিধা হয় কারণ বহুমতে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে কারণ 40 কিলোমিটার দূর সেখান থেকে তো আসতে হবে এটা বাস্তব বুঝতে হবে আপনাদের সকলেরই বুঝতে হবে যে 40 কিলোমিটার আসতে হবে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে আপনার নাম আমার নাম অফিসার মালিকদা বাড়ি আমার মধুপুর কুঠিপাড়া নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয় মোবাইল 9775066031 AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা ঠিকানা আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট বিল্ডিং কন্ট্রাক্ট লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয় যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর